অমানবিক পুলিশ, পুলিশের সামনে শ্লীলতাহানি, থানায় আক্রান্ত অভিযোগকারী, অভিযুক্ত কালীঘাট থানার ওসি। ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। বাংলা টিভি সিরিয়ালের পরিচালক মলয় রায়ের অভিযোগ, এদিন দুপুর দুটো নাগাদ পুলিশের সামনেই রাস্তায় তার পরিচারিকা নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করেন এক ব্যক্তি। দুপুর তিনটে নাগাদ পরিচারিকা এবং তার মেয়েকে নিয়ে কালীঘাট থানায় অভিযোগ জানাতে যান মলয় রায় ও তার বোন। অভিযোগ, থানার বাইরে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হন কালীঘাট থানার ওসি মহাদেব চক্রবর্তী সহ কয়েকজন পুলিশ কর্মী। মলয় রায়ের দাবি, থানার বাইরে ও ভিতরে তাদের মারধর করেন ওসি। রাতের ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন মলয় রায়। মারধরের অভিযোগ অস্বীকার করে পুলিশের পাল্টা দাবি, পরিচালকই অভব্য আচরণ করেন, তাই তাকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। কালীঘাট থানার ওসির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।